সম্মানিত উপস্থিতি, আজকের যুবদল কর্তৃক আয়োজিত আলোচনা সভার বড়া পৌরসভার নেতৃবৃন্দ, যুবদল সহ অন্যান্য দলের, কারণ আজকের এই প্রোগ্রাম আমার কাছে এক প্রকার জনসমুদ্রের উপরই তো অলরেডি হয়ে গেছে। মঞ্চে উপস্থিত সকলকে আমার সংগ্রামী সালাম, এছাড়া অত্র ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে রইল আন্তরিক অভিনন্দন এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আমি বেশি কথা বলবো না, একটি কথাই বলতে চাই, অন্যায় করে কি বেশি দিন টিকে থাকা যায়? গত 17 বছরে ভোট দিয়েছিলেন, তারা ভোট দিতে দেয়নি। তারা কি করেছে, যারা প্রাইমারি স্কুলে পড়ে দেখছেন ওখানে যে নির্বাচনের ডেমো তৈরি করছে, বিগত সময়ে প্রাইমারি স্কুলে জাদু করে নিয়ে গেছে আপনার আমার ভোটের অধিকার, নিয়ে গেছে না? আজকে আমি মঞ্চে দেখতে পাচ্ছি আমার হিন্দু কয়েকজন ভাই আছে, তাদেরকে দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আমি আশা করব দল পূর্বে যে কারোর যদি কোনো পছন্দের ব্যাপার থাকে, যারা অপরাধী তাদেরকে আমাদের দলে নিব না। আমরা যখন পথ চলবো তখন পথ চলতে গেলে দেখা যায় আমি আমার ব্যক্তিগত পেশি শক্তির জন্য বিগত সময়ে যারা অন্যায় করেছে তাদের ছত্র ছায়া আমার আদলে যেন না হয়, আমার আপনার সকলে আদলে যেন অপরাধীর কোলে ঠাই না হয়। এই অপরাধী আপনাকে এসে বলবে যে বিগত সময়ে আমি এই কারণে অপরাধ করেছিলাম, এই কারণে তাদের সাথে চলতে হয়েছে। কিন্তু দেখেন আপনার সময় যখন দুঃসময় আসবে ওরাই আপনাকে প্রথমে কিক করবে, বলবে যে আপনার আপনার প্রেশারের কারণে আমি তাদের সাথে গেছিলাম। বাস্তবে তাদের কোনো দল নাই, জাতীয়তাবাদী দল, একটা সুসংগঠিত স্মার্ট দল, যে দলে অপরাধীর ঠাই হয় না। আপনি দেখেন তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছে, কেন পালিয়েছে? অন্যায় করতে করতে অন্যায় এমন পর্যায়ে পৌঁছে গেছে যে দেশে তার ঠাই হয় না। কিন্তু আমাদের নেত্রী জীবন যুদ্ধ করেছে, হসপিটালে শুয়েছিল কিন্তু সে ছাড় দেয়নি, কারা নির্যাতিত হয়ে বলছে আমি বিদেশ যাব না। আজকে দেখেন সেনাবাহিনী কর্তৃক প্রোগ্রাম করে এই প্রোগ্রামের প্রধান অতিথি হয়েছে আপনার আমার নেত্রী, এটা কি আমাদের জন্য গর্বের নয়? আর তার লাস্টেও যে দেশে আসবে এটার কি নিশ্চয়তা রয়েছে এখনো? ইনশাল্লাহ আমরা কোনো অন্যায় করব না, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো। আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাসী, আমার প্রিয় নেতা বলেছে বিনা ভোটের এমপি উনি হইতে চায় না। আপনার আমার ভোটের অধিকারের মাধ্যমে যদি উনি এমপি হয় ইনশাল্লাহ বাংলাদেশের মন্ত্রী পরিষদে ওনার সর্বোচ্চ আসনে থাকবে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, 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 ধন্যবাদ।